केशीतीर्थोपकण्ठे मा प्रेक्षिष्टा सप्तव यदि सखे बंधु संगे स्थिरंग कलिजुग पावनावता प्रेम पुरुषोत्तम श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य विश्व वैष्णव बरेण्य चूड़ामणि अस्मत् संप्रदाय आचार्य वर्ज्य श्रील रूप गोस्वामी चरण तार श्री श्री भक्ति रसामृत सिंधु ग्रंथे अलौकिक एवं अचिंत्य शक्तिशाली जे पांचटी भजनांग एकोन সেই ভজনাঙ্গগুলির পুনরায় আবার মহিমা কীর্তন করে এর অনুশীলনে আমাদিগকে উদ্বুদ্ধ করছেন। শ্রী বিগ্রহের প্রীতিপূর্বক সেবা, শ্রীমূর্তি দর্শন বা শ্রীমূর্তির সেবন, যার দর্শনেরই এত মহিমা তার সেবনের কত মহিমা হবে। তাই গোস্বামীপাদ বৃন্দাবনে যারা নবাগত কোন কার্য উপলক্ষে এসে গেছেন ধামে, ঠিক তাদেরকে শ্রদ্ধালু বলা চলে না, ভজনেও রুচিমান নয়। কার্যান্তরে এসেছে কি তীর্থযাত্রী। শ্রী গোস্বামীপাদ সেই শ্রদ্ধারহিত জনগণকে বলছেন, হে সখে ইত যদি বন্ধু সঙ্গে তে রঙ্গ অস্তি, তোমার বন্ধু বান্ধবের সঙ্গে আমোদ প্রমোদ করবার ইচ্ছা থাকে, ইত এই স্থানের থেকে একটু এগিয়ে গিয়ে কেশী তীর্থ উপকণ্ঠে, সেই কেশী তীর্থের উপকণ্ঠে সমীপে বিরাজমান যে গোবিন্দাক্ষং হরিতনু শ্রী গোবিন্দ নামক যে শ্রীহরিতনু অর্থাৎ অর্চাবতার বা শ্রীবিগ্রহ মা প্রেক্ষিষ্ঠা তুমি দর্শন করো না, ওদিকে যেও না, যদি তুমি একবার তাকে দেখে ফেলো গিয়ে তাহলে কিন্তু সে তোমায় আর ছাড়বে না, আর বন্ধু বান্ধবের সঙ্গে তুমি পূর্বের মতো আমোদ প্রমোদ আহ্লাদ করতে পারবে না, তোমার জীবনটাই ওলট পালট হয়ে যাবে। তাই তো তোমায় সৎ পরামর্শ দিই,
কেমন জানো সেই হরিতনু স্মেরাং, যার শ্রীমুখখানা হাস্যময়, সেই অধর কিশলয়ে রয়েছে বিশ্ব বিমোহন হাসি এবং বিম্ব ফল নিন্দিত সেই আরক্তিম অধরে যার বংশী নস্ত, বংশী নস্তা ধর কিশলয়াম, মস্তকে আছে ভুবন মোহন ময়ূরপুচ্ছের চূড়া, উজ্জ্বলং উজ্জ্বলাং চন্দ্রকেন। এমন যে শ্রী গোবিন্দ বিগ্রহ শিগিবিচ্ছ বিভূষণ এবং আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত নয়ন, সাচি বিস্তীর্ণ দৃষ্টি, সেই বঙ্কিম বিচিত্র বিস্তীর্ণ দৃষ্টি যা সঙ্গে সঙ্গে ত্রিভঙ্গ সেই নটবর বিগ্রহ, সেই ঠাম কি অপূর্ব, দেখলে আর তুমি অবশ্য তার হয়ে যাবে। শ্রী বিগ্রহ দর্শনের এমনই মহামহিমা। আমরা বললাম যারা শান্তরসের উপাসক তারা শুধু দেখতে ভালোবাসে, শান্তির স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ, সেবা করতে তাদের ইচ্ছা জাগে না, সেবাই তো ভক্তি। তো এখানে গোস্বামী পাদে বলবার তাৎপর্য, তাকে দেখলেই শ্রদ্ধা রহিত জনের অন্তরেও বিচিত্র ভাবের উদয় হবে, তুমি তার সেবা করবার জন্য পাগল হবে, সেবক হয়ে যাবে তার। কিন্তু কথাটা সোজাসুজি না বলে কেউ যদি একটু ঘুরিয়ে বলে সেটা বেশি বুকে লাগে, আর তাতে একটা রসের সৃষ্টি হয়। ওই জন্য গোস্বামী পাদ বলছেন দেখো না, দেখলে আর তুমি তোমার বসে থাকবে না। অনন্ত কৃষ্ণ বিগ্রহ আছে ভক্তের গৃহে গৃহে, গৃহে গৃহে শ্রীকৃষ্ণ সেবিত হচ্ছেন বিগ্রহ রূপে। কিন্তু রাসস্থলিতে বিরাজমান এই যে গোবিন্দ বিগ্রহ, ইনি হচ্ছেন সমস্ত কৃষ্ণ বিগ্রহের মূল, স্বয়ং শ্রীকৃষ্ণের প্রপুত্র, বজ্রনাথ কর্তৃক ইনি নির্মিত এবং স্থাপিত। শ্রীকৃষ্ণের সঙ্গে এই বিগ্রহের এতই সাদৃশ্য যে বজ্রনাভের জননী উষা দেবী, তিনি যখন এই বিগ্রহ দর্শন করলেন তো লজ্জায় উনি অবগুণ্ঠনটা টেনে নিলেন। যেমন মদন মোহনের সঙ্গে চরণারবিন্দের সাদৃশ্য, শ্রী গোপীনাথের সঙ্গে বক্ষদেশের, আর শ্রী গোবিন্দের শ্রী মুখারবিন্দের,
এই তো বজ্রনাভি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে শ্রী রূপ গোস্বামী পাদ সেই বিগ্রহকে আবিষ্কার করলে তার প্রেমে ধরা দিলেন। শ্রী কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন যে মহারাসস্থলিতে বিরাজমান সাক্ষাৎ শ্রী রাসরস রসিক এবং রাস বিহারী, তাই তো ওই ভঙ্গি বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পানে শালিনে বনমালিনে সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বিজে যার উপাসন আমাদের দীক্ষা মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা এই শ্রী রাধা গোবিন্দ দেব, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই আমাদের কুল দেবতা। কবিরাজ গোস্বামী উপাদ লিখছেন যে এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, কোন কুলের? গৌরী ও বৈষ্ণব কুলের। গৌরী ও বৈষ্ণবের একটা কুল আছে তো, অর্থাৎ এই সম্প্রদায় হচ্ছে এই কুল। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, তিনের চরণ বন্ধ তিনে মোর নাম, কুলাধি দেবতা মোর মদন মোহন, কি প্রীতি গভীর ভালোবাসা, ভালোবাসার নামই তো ভক্তি। ভক্তি কাকে বলে? গুরু বৈষ্ণব ভগবানের প্রতি অগাধ প্রীতি, এটা শেখানো যায় না, শেখা যায়, দেওয়া যায় না, নেওয়া যায়। কুলাধি দেবতা মোর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন, সম্বন্ধের ঝংকার তুলছে বৃন্দাবনে যোগপীঠে কল্পতরু বনে, সেই রত্ন মণ্ডপ তাহে রত্ন সিংহাসনে, এই যে দিব্য চিন্তামণিময় অচিন্ত অনন্ত মহামহিমান্বিত শ্রী বৃন্দাবন, দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নালার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠা লিভি সেব্যমান স্মরামি। ঠাকুর মহাশয় এই শ্লোকের অনুবাদ করেছেন। বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তা মনি থাও, রতন মন্দির মনোহরে আবৃত কালিন্দিনীরে, রাজহংসকে কি করে তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেম পীঠ। এই কনক কমলটি হচ্ছে গোবিন্দস্থলী, তার মধ্যে হেম পীঠ, এই পীঠটি হচ্ছে যোগপীঠ মণিমন্দির। সপরিকর শ্রী শ্রী বৃন্দাবন পুরন্দর শ্রী রাধা গোবিন্দ দেবের নিত্য অবস্থান স্থান মন্ত্র দেবতার, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুহুজনে,
শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা, কিরূপ লাবণ্য রাশি অমিয়া পড়িছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসী কয় নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। এই আরাধ্য দেবতা, সেই রত্ন মণ্ডপ তাহে কল্পতরুর রত্ন সিংহাসনে শ্রীগোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দ, মাধুর্য প্রকাশী করেন জগত মোহন, সৌন্দর্য মাধুর্য বারিধি মদাম্ব তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম, আনন্দ ললিতানন চন্দ্র বিম্বম আনন্দ সম্প্লব মনু প্লবতাম মনোমে। এই অসীম অপার মাধুর্য বাম পার্শ্বে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে, বাম দিকে শ্রী রাধারানী সখীগণের সঙ্গে বিরাজ করছেন, সেই শ্যাম মনোমোহিনী আর অপূর্ব রূপলাবণ্য নিয়ে শ্রী গোবিন্দ দেব রাসাদি লীলা প্রভু করে কত রঙ্গে, নিত্য রাসস্থলিতে বিরাজমান হয়ে রাসাদিক লীলা করছেন সেই রাসরস রসিক শ্রী গোবিন্দ, অষ্টাদশ অক্ষর মন্ত্রে করে যার উপাসন, ব্রহ্মা স্বয়ং নিজ লোকে যার ধ্যান করছেন, অষ্টাদশাক্ষর মন্ত্রে সেই লোকপিতামহ জগদ্গুরু সম্প্রদায়ের সেই প্রবর্তক, তিনি নিরন্তর যে গোবিন্দ দেবের ধ্যান করেন, চোদ্দ ভুবন করে যার ধ্যান, বৈকুণ্ঠাদি লোকে করে যার লীলা গান, বৈকুণ্ঠাদি লোকে যার গুণানুবাদ কীর্তিত হয়, সেই সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাহিয়ান। আমরা তো বিগ্রহ দেখি, উনি বিগ্রহ নন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, যে পাশন্নি করে তারে প্রতিমা আদি জ্ঞান, যারা পাশন্ডি নারকী তারাই তো প্রতিমা দেখে বিগ্রহ দেখে, কারা নারকী যারা সাক্ষাৎ অর্চাবতারকে প্রতিমা দেখে শিলাবুদ্ধি করে, শ্রী গুরুতে মনুষ্য বুদ্ধি করে, বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, চরণামৃতে যাদের জনসামান্য বুদ্ধি, নাম এবং মন্ত্রে যাদের শব্দমাত্র বুদ্ধি, আর সর্বেশ্বরেশ্বর শ্রী ভগবানকে যারা অন্য দেবতার সঙ্গে সমান দৃষ্টিতে দেখেন, নারকী সেই নারকী, শাস্ত্র বলছে যে পাশন্ডি করে তারে প্রতিমা হেন জ্ঞান, সেই পাপে তার নাহি কো নিস্তার, ঘোর নরকেতে পরে কি বলিব আর। অন্ধক মুনি বিলাপ করেছিলেন যখন মহারাজ দশরথের সেই শব্দ ভেদি বানে প্রাণ হারালো পুত্র সিন্ধু, তার মৃতদেহ নিয়ে মহারাজ দশরথ এলেন,
সেই পিপাসার্ত কণ্ঠ নেত্রবিহীন মুনি দম্পতি অসহায়, বৎস সিন্ধু এলে এত বিলম্ব কেন? এসো এসো তাড়াতাড়ি আমাদিগকে জলপান করা। তখন মহারাজ দশরথ কি বলবেন? না বললেও উপায় নেই, আজ্ঞে ঋষিবর, আপনার পুত্র সিন্ধু নয়, সেই সিন্ধুর প্রাণ হন্তা অযোধ্যাধিপতি এই পাপী দশরথ। তখন উনি বিলাপ করছিলেন যে আমি এ জন্মে তো আমার জ্ঞাতসারে তেমন কোনো পাপ করিনি, যার জন্য এই বৃদ্ধাবস্থায় এই নেত্রবিহীন দশা, একমাত্র অন্ধের জ্যেষ্ঠী সন্তান এইভাবে পরলোকে চলে গেল। তখন উনি বিলাপ করতে করতে বলেছিলেন, আমি কি শ্রীহরির সেই প্রতিমাতে কোনোদিন শিলাবুদ্ধি করেছিলাম? যে অপরাধে আমাকে এই পুত্র শোক যাতনা ভোগ করতে হলো, এর দ্বারা শাস্ত্র দেখাচ্ছেন যে বিগ্রহকে কেউ যদি অর্চাবতারকে শিলাবুদ্ধি করে আর অবজ্ঞা করে, অবজ্ঞা তো আমরা পদে পদে করি, ওই জন্যই তো অবজ্ঞা যে করি না তার প্রমাণ কি? সেবায় অভিনিবেশ নাই। যদি সাক্ষাৎ জ্ঞান করতাম বিগ্রহকে, তাহলে তো প্রাণ ঢালা শ্রী বিগ্রহের সেবা করতাম। যখন সেবায় রতিমতি নাই, তখনই বুঝতে হবে অনাদর বা অবজ্ঞা আছে, শিলাবুদ্ধি আছেই আছে। তাই সাক্ষাৎ মানব কুলকে ধন্য করবার জন্য শ্রী গোবিন্দ দেব মৌন মুদ্রায় বিগ্রহ রূপে বিরাজমান। এখানে শোভা বলছেন, স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টিং বংশী নস্তাধর কিশলয়াম উজ্জ্বলং চন্দ্রকেন। প্রথমেই বলছেন শ্রী মুখখানা হাসিতে উজ্জ্বল হয়ে আছে, মধুরম অধর বিম্বে মঞ্জুলং মন্দ হাসে শিশিরম অমৃতনাদে শীতলং দৃষ্টিপাতে বিপুলম অরুণ নেত্রে বিশ্রুতং বেণুনাদে মরকত মণি নীলম বালম আলোকয়েনু। ইনি কেমন বললেন, অধর বিম্বে যিনি মধুর, এই যে বিম্ব ফল নিন্দিত অধর এবং অষ্ট, এই অধর বিম্বে তিনি মধুর, আর মন্দ হাসি শিশির সেই মৃদুমন্দ হাসিতে তিনি শীতল, হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায় সর্বদা হাসেন। কোন ভগবৎ স্বরূপ এই প্রকার সর্বদা হাসেন না, নিরন্তর এর শ্রীমুখে হাসি লেগেই আছে। তেমনি ওই অমৃতং বেণুনাদে সর্বদা বেণু বাজাচ্ছেন, সেই বেণুর ধ্বনিটি হচ্ছে কাম গায়ত্রী কাম বীজ। উনি তো সেই কাম গায়ত্রী কাম বীজেরই মূর্তিমান কলেবর,
শ্রুতং বেণুনাদে, যিনি বেণুনাদে বিখ্যাত, এমন বেণুনাদ বিনোদী কোন ভগবত স্বরূপ নেই। কোন ভগবত স্বরূপের হস্তে বেণু নাই, তাদের অস্ত্র শস্ত্র। ইনি তো রসিক শিখর, ওনার অস্ত্র শস্ত্রে কোন প্রয়োজনই নেই। আর উনি সেই শীতলং দৃষ্টিপাতে, নয়নদ্বার দিয়ে রাশি রাশি শীতলতার অভিব্যক্তি, ওই দৃষ্টি যার উপরে পড়বে তার ভিতর বাহিরকে উনি শীতল করে দেবেন। শীতলং দৃষ্টিপাতে বিপুল অমরুণ নেত্রে, আর নেত্র আকর্ণ বিশ্রান্ত, অরুণ হয়ে গেছে, চোখগুলো লাল হচ্ছে কেন না, বিপুল অরুণ নেত্রে। এটা হচ্ছে মদন মদ, সেই ভাবিনী ভাব বিভাবিত অন্তর, দিবস রজনী নাহি জানত আন। মদন মোহন অনঙ্গ মোহন, সেই মদন মদ নয়নে ব্যক্ত, নয়ন যুগল হয়েছে স্ফীত এবং অরুণ, পদ্মপলাশ লোচন বিপুল মরুণ নেত্রে, মরতত মণি নীলম, সেই কুবলয় নীল রতন দলিতাঞ্জন চিক্কন, এই ইন্দ্রনীলমণি বিনিন্দিত অঙ্গকান্তি, অথবা ইন্দিবরের মতো, অথবা দলিতাঞ্জনের মতো, অঞ্জনকে দলিত করলে যে ছটাটা বেরোয়, সেই অপূর্ব দর্শন। কিবা এই সাক্ষাৎ কাম, কিবা দ্যুতি বিম্ব মূর্তিমান, কিবা এই ইনি কি মাধুর্য মূর্তিমন্ত, কিবা মন নেত্রোৎসব, নির্ণয় করা যায় না। কিবা প্রাণবল্লভ সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ, সেই আনন্দ বারিধি শ্রী গোবিন্দ দেব সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন। কাম গায়ত্রী কাম ভীত যেন মূর্তিমান আকার ধারণ করেছে, কাম গায়ত্রী মন্ত্ররূপ, এই হয় কৃষ্ণ স্বরূপ। সার্ধ চব্বিশ অক্ষর তার হয়, কাম গায়ত্রীতে সাড়ে চব্বিশ অক্ষর আছে, সে অক্ষর চন্দ্র হয়। এই কৃষ্ণে করি উদয় ত্রিজগৎ কইল কামময়। এখানে কাম বলতে প্রেম, প্রেমের গায়ত্রী, প্রেমের বীজ, এটি সেই মধুর রসাত্মক প্রেম বলে কাম বলা হলো। কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, ওই যে গোবিন্দ দেবের শ্রীমুখখানা, ওটা হচ্ছে মূল চন্দ্র, মুখ্য রাজা। কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে, সঙ্গে করি চন্দ্রেরও সমাজ। ওই বিগ্রহরূপী সিংহাসনে, দেহরূপী সিংহাসনে শ্রীমুখখানা রাজাধিরাজ চন্দ্রের মতো বসে আছে, রাজ্য শাসন করছে, পাত্র মিত্র চন্দ্রের সমাজ নিয়ে,
দুই গণ্ড সূচিকণ যিনি মণি দর্পণ, নীলমণি দর্পণের মতো দুটো গণ্ড, তাতে মকর কুণ্ডলের ছটাটা পড়েছে। সূচিকণ নীলমণি দর্পণ তাহা দুই পূর্ণচন্দ্র জানি, এই এক, আর দুই তিন ললাট অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, সেও এক পূর্ণচন্দ্র মানি। কর নখ চাঁদের ঠাট, আর এই যে দশটি নখ, কাম গায়ত্রীর এক একটি অক্ষর, বংশী উপরে করে নন নাট, বংশীর উপরে নাচছে চন্দ্রগুলো, নাচে আবার, শুধু কি নাচে, চন্দ্র গানও করে। ওই মুরলির গীত যার তান, ওই চাঁদের গানটাই হচ্ছে মুরলির ধ্বনি। পদন অখ চন্দ্রগম তালে করে নরতন, নুপুরের ধ্বনি যার গান। আর এই দশটি নখ, কাম গায়ত্রীর দশটি অক্ষর, দশটি চন্দ্র, হাতে দশ, শ্রীহস্তে আর শ্রীচরণে দশ, এই বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ আর সাড়ে চব্বিশ, এই হিসাব। পদনখ চন্দ্রগণ তালে করে নরতন, নূপুরের ধ্বনি যার গান। নাচে মকর কুণ্ডল, কুণ্ডলটা নাচে, নেত্র লীলা কমল, বিলাসী রাজা সতত নাচায়। এই মুখচন্দ্ররূপী রাজা, এ বিলাসী, সবসময় পাত্র মিত্র রূপী চন্দ্রগুলিকে নাচাচ্ছে। আর সেই ভ্রুধনু নাশাবান, ভ্রুযুগল হচ্ছে ধনু, আর নাসিকা হচ্ছে বান, ধনুর গুণ দুই কান, দুটো কর্ণ হচ্ছে ধনুর গুণ। এটা যদি ধনু হয়, আর ধনুর গুণটা কি হবে বললেন নাসিকা। সেই লক্ষ্যকে না বিন্ধে নারী গণমন, গোপীগণের মনকে, অর্থাৎ গোপী ভাবাশ্রিত সাধক যারা, তাদের মনকে লক্ষ্য করে বিদ্ধ করছে এই রসের দেবতা। বিপুলায়তারুণ মদন মদ ঘূর্ণন, এই যে বলছেন সাচি বিস্তীর্ণ দৃষ্টি, এই রাজার আবার মন্ত্রী আছে, পাত্রমিত্রের কথা তো বলা হলো, মন্ত্রীকে বললেন দুইটি নয়ন। বিপুলায়তারুণ মদন মদ ঘূর্ণন, মন্ত্রী যার এ দুই নয়ন, যার পুণ্য পুঞ্জ ফলে বহু বহু জন্ম সাধন করতে হয় তবে এই দেবতাকে দেখা যায়। যার পুণ্য পুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে, দুই অক্ষে কি করিবে পান, দ্বিগুণ বারে তৃষ্ণালো, পিতে নারে মনখ, দুঃখে করে বিধিরে নির্ণন, না দিলে লক্ষ কোটি, সবে দিলে দুটি আখি, দিল দুটি আখি, লক্ষ কোটি চোখ দিল না, তাহে দিল নিমেষ আচ্ছাদন, মাত্র দুটো চোখ তাতে আবার পলক, উঠছে নামছে বিধি জড় তপধন, রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজনে, যে দেখিবে কৃষ্ণানন তার করে দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার, মন
অপর যদি বোল ধরে কোটি আখি তার করে তবে জানি যোগ্য সৃষ্টি তার। এই কৃষ্ণের উপমা সূর্য। আবার মস্তকে আছে ময়ূর পুচ্ছের চূড়া, চন্দ্রকীর্ণ উজ্জ্বলাম, কে এমন করে চূড়াটিকে বেঁধে দিল, চূড়াটি করিয়া উচ্চ কে দিল ময়ূর পুচ্ছ, ভালে সে রমণী মন লোভা, আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুক খানি। ময়ূর পুচ্ছে সাতটা রং আছে তো, আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুক খানি, নবমেঘে করিয়াছে শোভা। আবার কি আছে সেইখানে, মল্লিকা মালতি যাথি যুথি দিয়ে মালাটাকে, এসব মালা দিয়ে চূড়াটাকে সাজিয়েছে। মল্লিকা মালতি মালে গাঁথনি গাঁথিয়া ভালে, কেনা দিল চূড়াটি বেরিয়া, সেই চূড়ায় আবার মল্লিকা মালতি মালার গাঁথনি। কেমন লাগছে দেখে মনে হেন অনুমানী, বহিতেছে সুরধ্বনি, ওই মল্লিকা মালতীর মালাটা যেন সুরধ্বনি গঙ্গার ধারা। গঙ্গাধারা যেমন শ্বেত তেমনি সেই কুঞ্চিত ভ্রমরাভ কৃষ্ণবর্ণ কেশদামে মল্লিকা মালতীর মালাটা কেমন লাগছে, যেন গঙ্গার শ্বেত জলপ্রবাহ। মনে হেন অনুমানী বহিতেছে সুরধ্বনি, যেন নীলগিরি শিখর বেরিয়া। পাহাড়টা যদি নীল হয় আর সেই নীল পাহাড়ের গাবে যদি গঙ্গাধারা শীত নামে তাহলে যে শোভা হবে। মনে হেন অনুমানী বহিতেছে সুরধ্বনি, যেন নীলগিরি শিখর বেরিয়া। এইরূপ মাধুর্য। তো আগে তো সাক্ষাৎ প্রেম না হলে তো সাক্ষাৎ দর্শন হবে না। যখন রতি দশায় সাধক যাবেন তখন স্ফূর্তি হবে, তার আগে উনি কিভাবে আস্বাদন করবেন অভীষ্টের মাধুর্য, শ্রী বিগ্রহের মধ্যে দিয়ে। শ্রী বিগ্রহ রূপে উনি অনন্ত মাধুর্য নিয়ে সম্মুখে উপস্থিত। তো বিগ্রহের মাধুর্য আগে অনুভব করতে হবে, পরে তো কবে প্রেম হবে তখন সাক্ষাৎ। আর ইনি তো সাক্ষাৎ। সাক্ষাৎ বলে কি আবার আলাদা কিছু আছে নাকি? ইনি তো সাক্ষাৎ। অতএব শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন, হে সখে তোমাকে একটা পরামর্শ দিই, তুমি বৃন্দাবনে এসেছ ভালো কথা, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এখনো তোমার বন্ধু বান্ধবের সঙ্গে আমোদ আহ্লাদ করবার স্বাদটা মেটেনি। তো যদি তোমার বন্ধু সঙ্গে রঙ্গ থাকে তাহলে তুমি এখানের থেকে ওই কেশী তীর্থের উপকণ্ঠে যে গোবিন্দদেব বিরাজ করছে তাকে দোহাই দর্শন করবে না। মা প্রেক্ষিষ্টা সখে যদি তব বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। এখন বলছেন যেমন গোবিন্দ দর্শন করলেই ভাব সঞ্জাত হবে, উনি শ্রদ্ধাহীন হন যাই হন গোবিন্দদেবকে দর্শন করলেই ওনার অন্তরে ভজনাভিলাষ এবং ভাব অনুরাগ জাগ্রত হয়ে যাবে। তেমনি কেউ যদি ভাগবতের শ্লোকগুলি শোনেন, ভাগবত শ্রবণ,
ভাগবতের কথাগুলি যদি কর্ণদ্বার দিয়ে কারো ভিতরে প্রবেশ করে, তিনি বুঝুন না বুঝুন, শক্তি এমন সেই সমস্ত শ্লোকে অক্ষরে যে শুনলেই শ্রীকৃষ্ণে ভাব জাত হবে। এখন সেই ভাগবত শ্রবণে মহামহিমা বলছে যে যেদিন থেকে শ্রী ভাগবতের কথাগুলি শ্লোকগুলি কানে গেল, এই দশম স্কন্ধের পদ্মগুলি যেদিন থেকে শ্রবণ করলাম, সেদিন থেকে আর কিছুই যে ভালো লাগছে না, এই কৃষ্ণ কথা শ্রবণের এমন মহিমা। তারপরে বলছেন যেদিন থেকে বৈষ্ণব দর্শন করলাম, মুখে হরিনাম নয়নে অস্ত্রধারা দেহ পুলকিত, এমন কোন প্রেমিককে যেদিন থেকে নয়ন গোচর করলাম সেদিন থেকে আমার যে কি দশা হল, আমি আর আমাতে রইলাম না, শ্রীকৃষ্ণের ভাব সঞ্জাত হল, এই সাধু দর্শনের ফল। এইগুলি পৃথক ভাবে বিশেষ করে বলছে যেদিন থেকে মথুরা মণ্ডলে এই ব্রজভূমির শোভা দেখলাম, এই বনরাজি, এই রাধাকুণ্ড, গিরিরাজ, গোবর্ধন, এই দ্বাদশ বন, উপবন, সেদিন থেকে মনটা কি যেন এক ব্যাধিগ্রস্ত হয়ে গেল। এই কাননশ্রী, এই বনভূমির শোভা বার বার আমাকে আকর্ষণ করতে লাগলো। শ্রী গোস্বামী পাদ ভাগবত শ্রবণ, ভক্ত দর্শন এবং মথুরা মণ্ডল দর্শনের যে অলৌকিক মহিমা শ্রীকৃষ্ণ চরণে এরা ভাব প্রদান করেন, সেইটি এখন কীর্তন করছেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার।